আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আমার আরেকটি চ্যানেল আছে, সেটির নাম হলো বিডি রকমারি, সেটি রূপচর্চার চ্যানেল। আমি অনুরোধ করব চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি নিয়ে এসেছি খুবই হেলদি একটি নাস্তার রেসিপি। এটি বাসা থাকা উপকরণগুলো দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন, সকালে বিকেলে নাস্তা হিসেবে বা বাচ্চার টিফিনেও দিতে পারেন এটা। আর একটা তৈরি করেই কিন্তু সবার খাওয়া হয়ে যায়, খুবই সহজে তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা ডিম আর আলু দিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিই। আমি এখানে দুটো আলুকে প্রথম ধুয়ে খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে একেবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে পানিটা, অবশিষ্ট পানিটা হাত দিয়ে চিপে ফেলে দিবেন, কোনো পানি যাতে না থাকে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি, সামান্য কিছু রসুনের পেস্ট, একটু আদা কুচি বা আদার পেস্ট দিলেও হবে, আর কিছু কাঁচামরিচ। ঝালটা যে যেমন খান সেভাবে অ্যাড করে নেবেন। একটা টমেটো কুচি আর দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন দিয়ে দিব 3 চা চামচ কর্নফ্লাওয়ার, তবে কর্নফ্লাওয়ার না দিতে চাইলে এখানে শুধু চাউলের গুঁড়া দিয়েও, বাসায় চাউলের গুঁড়া বা আটা যদি থাকে একটু, কারণ এটা একটু থিকনেসটা বা ভারী হওয়ার জন্য, এটাই আর কিছুই না। আমি দিয়ে দিলাম 3 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ আতপ চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু জিরার গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু, একেবারে জিরার গুঁড়াটা বেশি দিতে যাবেন না। আর এখন দিয়ে দিব আমি দুটো ডিম দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অতিরিক্ত গরম করতে যাবেন না ফ্রাই প্যানটা একেবারে। এখন দিয়ে দিব এখানে 2 থেকে 3 চা চামচের মতো খাবার রেগুলার তেল। একটু দিয়ে তেলটা দিয়ে এভাবে ফ্রাই প্যানের গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিব। এখানে ডিম যদি ছোট হয় 3টা ডিমও দিতে পারেন, কোনো পানি দেওয়া যাবে না। দেখুন আমি দেখাচ্ছি এমন হবে মিশ্রণটি, দেওয়ার আগে একটু নেড়ে নেবেন। এখন আমি সবগুলো একসাথে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিব, আর চামচ দিয়ে বা একটা পেঁচুলা দিয়ে এভাবে একটু মেলে দিবেন চতুর্দিকে। এ পর্যায়ে চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিব, একেবারে লো না, লো থেকে সামান্য একটু। এরপরে একটু ঢাকনা দিয়ে দিব আমি 1 থেকে 2 মিনিটের মতো। উপর পাশটা যখন একটু টেনে আসবে, দেখুন আমি কাছের থেকে দেখাচ্ছি, তখন এটি প্লেটের ভিতরে ঢেলে নেবেন। এরপরে এটি উপরে যে ফ্রাই প্যানটা এভাবে বসিয়ে আমি দেখাচ্ছি, তা না হলে এটা উল্টানো যাবে না, বসিয়ে তারপর উল্টিয়ে দিলেই এটা অপর প্লেটটা উল্টানো যাবে। আমি উল্টিয়ে দিয়েছি। আবারও এই পাশটা 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু ভেজে নেব, বেশি সময় লাগে না এটি তৈরি হতে। একটু ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের মতো। ঢাকনাটা তুলে নিলাম, তৈরি হয়ে গিয়েছে আমার। এখন আমি প্লেটে ঢেলে নিব। ডিম আলুর যে রেসিপিটা আমি তৈরি করেছি, নাস্তাটি তৈরি হয়ে গেছে, এখন আমি কেটে নিব এটি।
খুবই সফট, এটি কেকের মতো একেবারে স্পঞ্জি, খেতে ভীষণ মজার, চায়ের সাথে খেতে ভালো লাগে। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। কেটে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, দেখুন তুলে নিয়েছি, আমি দেখাচ্ছি কাছ থেকে কতটা স্পঞ্জি এবং লবণীয় হয়েছে রেসিপিটি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।